হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা কেমন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়টি সম্পর্কে অনেকে ভিডিও দেখতে চেয়েছেন, তার জন্য আজকে আমাদের এই ভিডিওটি করা। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখার আহ্বান রইল। আমাদের চ্যানেলটি নতুন তার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আহ্বান রইল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 37,000 আপনার প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি যে বেতন এবং চাকরি যে বিষয়টা, কোন গেটে কত বেতন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যারা যোগ দেবেন শুরুতে তাদের বেতন হবে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। মূল বেতন হচ্ছে 11,000 টাকা, যার সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাড়া ও যাতায়াত ভাতা রয়েছে। বেতনের যেসব ভাতা দেওয়া হয় আর কি, মূল বেতনের বাইরে একজন নতুন সহকারী শিক্ষক চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাড়া হচ্ছে 200 টাকা এবং যাতায়াত ভাড়া 300 টাকা পাবেন। বাড়ি ভাড়াও রয়েছে, তবে এলাকা ভেদে বাড়ি ভাড়ায় কিছুটা ভিন্নতা রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের 60%, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য মূল বেতনের 50% বাড়ি ভাড়া, অন্যান্য স্থানের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের 45%। মোট বেতন কত? রংপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নবীন সহকারী শিক্ষকদের সব মিলিয়ে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় যোগ দিলে মোট বেতন পাবেন 19,500 টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকা হলে বেতন হবে 18,500 টাকা, অন্যান্য স্থানে হলে বেতন পাবেন 17,950 টাকা। যেসব উৎসববার্তা দেওয়া হয়, প্রতি বছর মূল বেতনে 5% হারে বেতন বৃদ্ধি অর্থাৎ 550 টাকা বেতন বাড়বে। বছরের মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসববার্তা অর্থাৎ 11,000 টাকা করে উৎসববার্তা। মূল বেতনের 20% বৈশাখী ভাতা রয়েছে প্রতি বছর। এছাড়া চাকরি জীবনে দুটি টাইম স্কেল পাবেন শিক্ষকরা। পদোন্নতি, গাজীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান প্রথম আলোকে বলেন, সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে পদোন্নতি তেমনটা হয় না। উপজেলার পদ খালি থাকা সাপেক্ষে পদোন্নতি পাওয়া যায়। অনেকের চাকরি জীবনে 20 থেকে 22 বছর পার করে পদোন্নতি পান, আবার কেউ কেউ সারা জীবনে পদোন্নতি পান না। অন্যান্য সুযোগ সুবিধা আছে হচ্ছে, অসুস্থ হলে চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সন্ধানের জন্য পোষ্যকোটা রয়েছে। যোগ্যতা সাপেক্ষে আপনি 1 বছর বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। খরচ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চাকরির 5 বছর পূর্ণ হলে আপনি পেনশনের আওতায় পড়বেন। চাকরির শেষে পাবেন 18 মাসের মূল বেতনের সমপরিমাণ ল্যাম গ্র্যান্ট, 1 বছরের PRL, আর্জিত মূল বেতনের 130 গুণ পেনশন এবং আজীবন পারিবারিক পেনশন 1,500 টাকা, চিকিৎসা ভাতা 65 বছর ঊর্ধ্ব হলে পেনশনের মাসিক চিকিৎসা হারে পাবেন 2,500 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। এরকম আলোচনা আপনারা যেন শুনতে চান আরও, বাইরম ভিডিও যেন আপনারা দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরেকটা কথা বলে রাখি, আমরা যে আপনাদের এই আর্টিকেলগুলো শোনাচ্ছি সেগুলো মূলত অনেক পত্র, অনেক অনলাইন পত্রিকা থেকে নেওয়া। আজকে আমাদের এই আর্টিকেলটি আমরা প্রথম আলো থেকে নিয়েছি। তো প্রথম আলোদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দর একটি আর্টিকেল করেছে। তো আপনারা জানেন যে আসলে প্রথম আলোই মূলত এই আর্টিকেলটি কিছুদিন আগে দিয়েছে পত্রিকাতে, তার আলোকে আমরা এই তথ্যগুলো আপনাদের জানালাম। তো এখানে কোনো ভুলভ্রান্তি যদি থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।